প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন, চুলকানির সমস্যায় ভুগছেন, হাজার হাজার টাকা ব্যয় করেছেন, চিকিৎসা করেছেন, আজ পর্যন্ত অ্যালার্জির সমস্যা, চুলকানির সমস্যা, এই রোগ ভালো হয় না, আমি আপনাদেরকে অনুরোধ করব পবিত্র কোরআনুল কারীম থেকে শুধুমাত্র এক বার চিকিৎসা গ্রহণ করে দেখুন, ইনশাআল্লাহ যত বড়ই পুরাতন আপনার অ্যালার্জির রোগের সমস্যা থাকুক না কেন, যদি মন থেকে মনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে যদি আপনারা এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অ্যালার্জির সমস্যাকে সমাধান করে দিবেন, আপনাদের চুলকানির রোগ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো হবে না কেন, কারণ এই কোরআনুল কারীমের মধ্যে তো কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, সন্দেহ সংশয় পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাই, আর এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের শেফা ঔষধ রেখে দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর এই পবিত্র কোরআনুল কারীম থেকে মুমিন ব্যক্তিরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছে, তারাই শুধু বেশি উপকৃত হতে থাকবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি আমি মুমিন মুসলমান আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আর এই পবিত্র কোরআনুল কারীম দ্বারাই আমি আপনি চিকিৎসা গ্রহণ করতে পারি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ أمي الله رب العالمين اي پبتر قرآن الكريم المدّي যে আয়াতগুলো নাজিল করে থাকি, প্রত্যেকটা আয়াতই সমস্ত রোগের শেফা এবং ঔষধ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেন, সমস্ত রোগের শেফা ঔষধ চিকিৎসা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সমস্ত মুমিনদের জন্য পবিত্র কোরআনুল কারীম হচ্ছে রহমত, এ রহমত দ্বারাই আমি আর আপনি সুস্থ থাকতে পারি। তাই যদি আমাদের ঈমান এবং বিশ্বাসকে দৃঢ় করে আমলটি করতে পারি, ইনশাআল্লাহ 100% লাভবান হতে পারবেন, বিশ্বাসে আপনার মুক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি সুস্থতার জীবন লাভ করবেন। যত বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে তারা ছিলেন, তারা কোরআনুল কারীম থেকে চিকিৎসা গ্রহণ করেছেন, আল্লাহ পাক সুস্থতা জীবন লাভ করিয়েছিলেন। এখনো পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে থাকতে যেমন কোরআন ছিল, ঠিক এখনো এই কোরআন আছে এবং ভবিষ্যতে এই কোরআন থাকবে, যুগ যুগ ধরে পৃথিবীর মানুষ কোরআনুল কারীম থেকে একদল মানুষ উপকৃত হইতেই থাকবে, চিকিৎসা গ্রহণ করে তারা লাভবান হইতেই থাকবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি দোয়া পড়ে আপনারা পানির মধ্যে ফু দিয়ে, আর সে পানিটা তিন দিন পর্যন্ত যদি সকালে খালি পেটে খেতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনার যত বড়ই অ্যালার্জির সমস্যা, চুলকানির রোগ থাকুক না কেন, অ্যালার্জি আপনাদের চুলকানি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও বলছি আপনাদেরকে, একটা শর্ত হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীম আমল করে উপকৃত হওয়ার জন্য একটাই আপনার লাগবে, যেটা হচ্ছে বিশ্বাস, একিন এবং বিশ্বাসের সহিত যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আপনি উপকার পাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের যে শক্তিশালী দোয়াটার মাধ্যমে আপনাকে আমলটা আমি শিখিয়ে দেব, এই দোয়াটা করে উপকার পেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হযরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এমন বড় রোগ দিয়েছিলেন, সারাটা শরীর পর্যন্ত আইয়ুব আলাইহিসসালামের পচে গিয়েছিল, গলে গিয়েছিল, তারপর শরীরটা পচে যাওয়ার পর শরীরের মধ্যে পোকায় ধরেছিল, একটা পোকা যখন শরীর থেকে পড়ে যাইত, আইয়ুব আলাইহিসসালাম সেই পোকাটাকে ধরে
সেই জায়গার মধ্যে শরীরের মধ্যে দিয়ে দিত আর বলতো রে পোকা আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরকে তোদের খাদ্য বানিয়েছে রিজিক বানিয়েছে নে 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 আমার শরীর থেকে খাদ্য গ্রহণ করে তোরা যা খালি পেটে যাস না হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা সর্বদাই করত আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতো আল্লাহ তুমি আমার সারাটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে গিয়েছে শেষ হয়ে গিয়েছে গো আল্লাহ আমার শরীরের মধ্যে পোকায় ধরে গিয়েছে অনেক অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বার মধ্যে তুমি এই পচন রোগ দিও না কঠিন রোগ দিও না গো মাবুদ কারণ এই জিহ্বা দ্বারা আমি তোমাকে ডেকে বড় শান্তি পাই যাতে করে আল্লাহ তোমাকে ডাকতে পারি এই জন্য তুমি আমার জিহ্বাটাকে ভালো রাখো আর এই জিহ্বা দিয়েই একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করত আর সেই দোয়াটাই হচ্ছে রব্বি আন্নি مسني الضر وأنت أرحم الراحمين الله أكبر الله أكبر প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই দোয়াটা পড়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছিলেন আর এই দোয়াটাই এসেছে সূরা আম্বিয়ার 84 নং আয়াতের মধ্যে তাই আমি আপনাদেরকে বলবো অসুস্থ হয়েছেন আল্লাহর কাছে দোয়া চান আল্লাহর কাছে সাহায্য চান আরে অসুস্থ কে দিয়েছে আপনাকে অসুস্থ কে দিয়েছে একজন আল্লাহর ওলি বিছানার মধ্যে পড়ে গিয়েছে অসুস্থ হয়ে তখন তিনাকে অন্যজন দেখতে আসলো আসার পর বলল আপনাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাব আল্লাহর ওলি তখন বলল কোন ডাক্তারের কাছে নিয়ে যাইবা ডাক্তারই তো আমাকে অসুস্থ করে দিয়েছে সেই আল্লাহ সেই ডাক্তার ইচ্ছা করলে আমাকে ভালো করতে পারে আল্লাহকে ছাড়া পৃথিবীর মধ্যে বড় ডাক্তার আর কে আছে আমার অন্য কোন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহু আকবার এরকম একুন এবং বিশ্বাস যদি থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাক্তারের চিকিৎসা ছাড়াই ভালো করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পরীক্ষা করার জন্য অসুস্থ দিয়ে থাকে রোগবালা দিয়ে থাকে এবং ভয় ভীতি দিয়ে থাকে টাকা পয়সা ফসলাদি নষ্ট করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি والأنفس والثمرات الله رب العالمين بولن ولنبلونكم بشيء من الخوف আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভয় দিয়ে ও বান্দা বান্দিরা তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দেখিয়ে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ফলমূলকে আমি ধ্বংস করে দেব টাকা পয়সাকে আমি নষ্ট করে দেব আমি সব কিছু তোমরা করবা ফসলাদি করবা ভালো ভালো করবা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসলাদি হইতে দেব না বৃষ্টি দিয়ে নষ্ট করে দেব পোকামাকড় দিয়ে নষ্ট করে দেব ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত সব কিছুকে আমি ধ্বংস করে দেব ইচ্ছা করে করে নষ্ট করে দেব তোমাদেরকে পরীক্ষা করার জন্য মনে রেখো মনে রেখো ইন্নাল্লাহ মাআস-সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাকে অসুস্থ দিয়েছে আল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে যত ঔষধ আছে যত ডাক্তার আছে আপনার অসুস্থকে ভালো করতে পারবে না এই জন্যে অনেক ঔষধ খেয়েছেন চিকিৎসা করেছেন ভালো হয় না রোগ চলুন না
টাকা পয়সা লাগবে না এই কোরআনুল কারীম থেকে একটা আমল করে দেখুন আল্লাহ তো ভালো করলে করতেও পারে আর ভালো যদি নাও করে তাহলে আমলটা করলেও তো সওয়াব হবে অবশ্যই লাভ ছাড়া লসের কোনো কারবার নেই পবিত্র কোরআনুল কারীম থেকে আমল করলে চিকিৎসা গ্রহণ করলে হয়তোবা সুস্থ হবেন আর যদি সুস্থ আল্লাহ রাব্বুল আলামিন না করে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাকে জান্নাতের মধ্যে বিশাল নিয়ামত রাজি দিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আপনারা অসন্তুষ্ট প্রকাশ করবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলে আল্লাহ রাগ করবে আপনার প্রতি পরীক্ষার মধ্যে আছেন আপনি ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে পাশ করবেন এবং বিজয়ী হবেন আল্লাহর কাছেও বিজয়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে এই চিকিৎসাটা কোরআন থেকে নিন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এক্ষুনি আমলটার কথা বলে দিচ্ছি কিভাবে আমলটা করবেন সর্বপ্রথম আপনারা এক গ্লাস পানি নেবেন পবিত্র পানি নেওয়ার পর পানিটাকে আপনারা সামনে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনারা তিনবার ইস্তিগফার পাঠ করবেন তাওবা এভাবে আমি একবার পাঠ করে দেখাচ্ছি কিভাবে আপনারা পাঠ করবেন তিনবার পাঠ করবেন এই তাওবাটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমি আবারও আপনাদেরকে শোনাচ্ছি ঠিক এভাবেই তাওবাটা পড়বেন ইস্তিগফারটা তিনবার তাওবা পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আমি দুইবার পাঠ করেছি আপনারা তিনবার এভাবে তাওবাটা পাঠ করবেন ইনশাআল্লাহ তারপরে আপনারা দুইবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রাকে পাঠ করবেন ইনশাআল্লাহ নামাজের দুরুদ্রাকে আপনারা পাঠ করবেন এভাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুইবার এই দুরুদ শরীফটাকে পাঠ করবেন তারপর আপনারা তিনবার একটি দোয়া পাঠ করতে হবে বিশেষ দোয়াটা যেটা হযরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দেওয়ার পরে এই দোয়াটা পড়েছিল তারপর আইয়ুব আলাইহিসসালামকে সুস্থ করে দিয়েছিল আল্লাহু আকবার আইয়ুব আলাইহিসসালামের মতো তো এত কঠিন রোগের মধ্যে আমরা পড়ি নাই আইয়ুব আলাইহিসসালামের শরীরটা পচে গিয়েছিল পোকায় ধরে গিয়েছিল তারপরেও সেই নবী এই দোয়া পড়ে উপকার পেয়েছেন আল্লাহু আকবার শুধু আইয়ুব আলাইহিসসালাম নয় পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে আমলটা করে এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাদেরকে সুস্থতার জীবন লাভ করাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা তিনবার এই সূরা আম্বিয়ার 84 নং আয়াতটাকে আপনাদেরকে পাঠ করতে হবে এবং তিনটি বার এই পানির মধ্যে ফু দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে
بسم الله الرحمن الرحيم رب أني مسني الضر وأنت أرحم الراحمين اكتفوا ديبن أبار ركي ديبن بانيتا আরেকবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আন্নি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন একটা ফু দিয়েছি তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আন্নি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন হয়ে গেল কোরআন থেকে বিশেষ দোয়াটার আমল এখন আপনারা আবার সর্বশেষ দুইবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদে ইব্রাহিম আমরা পাঠ করেছিলাম এই দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদটাকে আবার দুইবার পাঠ করবেন আমি একবার পাঠ করে আবার শোনাচ্ছি এটাই সর্বশেষ তেলাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الدويبر দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনার সর্বশেষ দুইবার এখানে ফু দিবেন তাহলে ফু হবে পাঁচটা বিশেষ দোয়াটা সূরা আম্বিয়ার 84 নং আয়াতটাকে তিনবার পড়ে তিনটা ফু এবং আমলের সর্বশেষ দুরূদ শরীফ পড়ে আবার দুইটা ফু তাহলে হয়ে গেল পাঁচটা ফু তারপর আপনারা পানিটাকে রেখে দিবেন পানিটাকে রেখে পানিটার ব্যবহারটা আপনাদেরকে এভাবে করতে হবে তিন দিন পর্যন্ত সকালে বাসি মুখে এই পানিটাকে একটু একটু করে তিন ঢোক করে পান করতে হবে ইনশাআল্লাহ তাহলেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আশা করা যায় সুস্থ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যাদের যাদের অ্যালার্জির সমস্যার মধ্যে ভুগছেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করুক সকলে বলি আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু